তো ফেসবুকের স্ট্যাটাসে এরকমের ভিডিওগুলো আমরা অনেকেই দেখেছি, আজকে আমরা শিখবো এরকমের ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুকে চলে আসতে হবে। ফেসবুকে চলে আসার পর আমরা যেখান থেকে আমাদের পোস্টগুলো করি সেখানে আমরা চলে আসবো। এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, শুধু আপনাদের শেখানোর উদ্দেশ্যে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছি। তো এখানে চলে আসার পর আমাদের এখানে হোয়াটস অন ইওর মাইন্ড যেখানে আছে সেখানে আমরা স্ট্যাটাস ভিডিওতে যে লেখাটা লিখবো, মানে আমাদের একটু আগে আপনাদের যে ডেমোটা দেখিয়েছিলাম সেই ডেমোতে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমরা ঠিক সেম ওয়েতে এখানে লিখিয়ে দেবো। আমরা এখান থেকে কিছু লেখা একটা জায়গা থেকে কপি করেছি, আমাদের লেখাটা এইভাবে সুন্দরভাবে ডিজাইন করে নিব। এখান থেকে যতটুকু দরকার ততটুকু দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের যে ইমোজিগুলো যদি দেওয়ার দরকার হয় তাহলে আমরা সেখান থেকে ঠিক সেম ওয়েতে ইমোজি দিয়ে দেবো। আমি ভিডিওটা পারফেক্টলি করছি না, শুধু আপনাদের শেখানোর উদ্দেশ্যে করছি, তাই একটু ভিডিওটা পারফেক্ট না হতেও পারে। তো এখান থেকে আমরা একটা অ্যাক্টিভিটি দিয়ে দেবো আমাদের কীরকম লাগছে এটা দেখে। তো আমাদের এই সব কিছু এখানে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেবো। আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া শেষে আমাদের চলে যেতে হবে ইনশট অ্যাপের ভিতরে। আপনাদের যদি ইনশট অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ইনশট লিখে। আমি ইনশট নিয়ে অলরেডি কিছু ভিডিও করেছিলাম, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের এই যে ইনশট অ্যাপটা, ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট, এটা অনেকেই জানেন। তো এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব আমাদের এই ভিডিও অপশনে। সেই ভিডিও অপশনে চলে আসার পর এখান থেকে আমরা নিউ অপশনে চলে যাব। নিউ অপশনে আসার পর আমরা একটু আগে যে পিকচারটার স্ক্রিনশট নিলাম, মানে আমাদের পোস্টের জন্য, সেটাকে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা যদি ওকে করে দেই তাহলে আমাদের পিকচারটা ঠিক সেম এই ওয়েতে এইভাবে ওপেন হবে। এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রথমেই এই যে ক্যানভাস অপশন, সেই ক্যানভাসের মধ্যে। ক্যানভাসে আসার পর এখানে কিছু রেজলিউশন দেখতে পারবো। সেখান থেকে আমরা আমাদের এই ফেসবুকের জন্য 1:1 দিতে পারি অথবা এই 4:5 এটাও দিয়ে দিতে পারি। তো আমরা এখন 1:1 দিয়ে করছি, 1:1, বা এটা যদি স্কোয়ার সাইজে করি। সেটাকে দেওয়ার পর আমাদের এটা এভাবেই চলে এসেছে। এখন আমরা এটাকে জুম করব। জুম করে দেওয়ার পর আমাদের উপরের নিচের যে এক্সট্রা অংশগুলো থাকবে সেই এক্সট্রা অংশগুলোকে আমরা ইরেজ করে দিব। আমাদের এটা পারফেক্টলি এখানে বসিয়ে দিব। তারপর আমাদের ফার্স্ট স্টেজের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ওকে করে দিয়ে আমরা যদি এটা ডিউরেশনটাকে দেখি, আমাদের ডিউরেশন হচ্ছে শুধু 5 সেকেন্ড। আমাদের ভিডিওটা আমরা যত সেকেন্ডের করতে চাই এটা ডিউরেশন ঠিক তত সেকেন্ড করে দেব। আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি, অথবা আমি এটার মধ্যে এই যে ডিউরেশন নামের অপশনটা আছে সেখানে যদি ক্লিক করে দেই, তারপর এই এডিটে এসে আমি যত সেকেন্ড করে দিতে চাই ঠিক তত সেকেন্ড দিয়ে এটাকে ওকে করে দিতে পারি। তাহলে আমাদের ডিউরেশনটা সেট হয়ে যাবে। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে চলে এসে আমরা যদি এই ফিল্টার অপশনে আসি, একবারে প্রথমের দিকে আসতে হবে। ফিল্টার আসার পর ইফেক্ট অপশনে চলে যাব। তো ইফেক্টে আসার পর আমাদের এখানে গ্লিস নামের একটা অপশন থাকবে, সেই গ্লিসে চলে আসবো। গ্লিসে চলে আসার পর এখান থেকে টিভি নামের যে অপশনটা, এটাও আপনারা চাইলে দিতে পারেন। তবে এটা থেকে ভালো হয় আমাদের এই যে জেপিইজি নামের যে অপশনটা, এটাই মোস্টলি আমাদের যে স্ট্যাটাস ভিডিওগুলো থাকে সেখানে ইউজ করে। তো এটার আমরা ভ্যালুটাকে একটু কমিয়ে দিব ভালো দেখার জন্যে। তারপর আমরা এটাকে ওকে করে দেব। এখানে একটা কনফিউশন আছে, আপনারা যখন প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটাকে ডাউনলোড করবেন তখন হয়তোবা এই ইফেক্টটা দিতে আপনাদের সমস্যা হবে। তো আপনারা এই ইনশটের ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আপনারা গুগলে সার্চ করে এই ইনশটের ফুল ভার্সনটাকে ডাউনলোড করবেন, অথবা যদি ডাউনলোড করতে না পারেন ভিডিওর কমেন্টে যদি আমাকে জানিয়ে দেন আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ইনশটের ফুল ভার্সনটাকে নিয়ে নিতে পারেন। তো এখন আমরা ভিডিওতে যদি চলে আসি, এই যে আমাদের জেইপিজি, এটার ডিউরেশনটা কম আছে এই জন্য আমরা একবারে লাস্টে চলে যাব। এটার মধ্যে যদি একবার প্রেস করি তাহলে ভিডিও এন্ড অপশনটা চলে আসবে, সেই ভিডিও এন্ড দিয়ে দেবো। তাহলে আমাদের এটা ভিডিওর শেষ পর্যন্ত ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে করে দেব। আমরা যদি সামান্য একটু প্লে করে দেখি তাহলে দেখেন আমাদের মিউজিক বাদে বাকি কাজটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে মিউজিক অ্যাড করতে হবে। সেজন্য আমরা এই যে মিউজিক অপশন আছে মিউজিক অপশনে চলে যাব, তারপর প্লাস মিউজিক অপশনে চলে যাব। তারপর এখান থেকে যদি আমি এই যে মাই মিউজিক অপশনে চলে যাই তাহলে আমাদের মেমোরিতে যে গানগুলো আছে সেই গানগুলো এখানে শো করবে। তো আমি মাই মিউজিক অপশনে চলে গিয়ে আমাদের মেমোরিতে থাকা যে গানগুলো আমরা নিতে চাই ঠিক সেম একটা গান আমি আপনাদের জন্য ডেমো পারপাসে একটা গান নিয়ে নিচ্ছি। সেই গানটা নেওয়ার পর আমরা এটাকে ইউজ করে দেবো। ইউজ করে দেওয়ার পর
এখানে তো গানের আমরা প্রথমের দিকের অংশটা দিব না আমাদের নির্দিষ্ট 20 সেকেন্ড যে 20 সেকেন্ড মানে আমাদের ভিডিওতে যতটুকু অংশ গানের বাজিয়ে দিতে চাই ততটুকুকে সিলেক্ট করতে হবে সেজন্য আমরা যদি মিউজিকের উপর ক্লিক করি তাহলে উপরে এডিট অপশনটা পাবো সেই এডিট অপশনে চলে যাব এডিট অপশনে আসার পর আমরা এটা ডিউরেশনটাকে ধরে যত সেকেন্ড থেকে যত সেকেন্ড গানে দিতে চাই ঠিক তত সেকেন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা ওকে করে দিব তাহলে যে আমাদের গানটা দেখেন এখানে পারফেক্টলি যত সেকেন্ড আমরা অ্যাড করতে চেয়েছিলাম আমি আবারো দেখে দিচ্ছি যে অংশ থেকে যে অংশ আপনারা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে ওকে করে দিবেন তারপর আমরা যদি আবার ওকে করে দেই আমাদের বেসিক কাজ শেষ এখানে আপনারা চাইলে স্টিকারগুলো থাকবে স্টিকার অপশনে এসে সেই স্টিকারগুলোকে অ্যাড করে দিতে পারেন এখান থেকে আমি আপনাদের ডেমো পর্বে যে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এভাবে স্টিকারগুলোকে অ্যাড করতে পারেন তাহলে ব্যাপারটা দেখতে আরও সুন্দর লাগবে এখান থেকে রেকর্ড অপশনটাকে দিয়ে দিতে পারেন এই যে উপরে আমাদের রেকর্ডিংয়ের তো আমাদের কাজ শেষ এখন যদি আমরা এটা ধরে ভিডিও এন্ড দিয়ে দেই আবার এটার ভিডিওটাকে এন্ড পর্যন্ত দিলাম ওকে করে দিয়েছি এখন যদি আমি প্লে করি তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্যাটাস ভিডিওটা রেডি এখন আমরা এই জিনিসটাকে সেভ করব সেই জন্য এই যে উপরে সেভ অপশন আছে সেখানে যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমাদের সেভ অপশন চলে আসবে সেখান থেকে আমরা এটাকে সেভ করে দেব তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখনও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সেটা অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম